অন্তরে যারা যারা একটা দিনের জন্য চিন্তা গবেষণা করে না, কেন দুনিয়াতে আসলাম, কি জন্য আসলাম, কোন জায়গা থেকে আমরা এসেছি, কেন আমরা এসেছি, কেন দুনিয়াতে আল্লাহ পাঠালেন, আবার এই জায়গা থেকে আমরা কোন জায়গায় যাব, একটা দিনের জন্য চিন্তা গবেষণা করি না। আমাদের চিন্তা গবেষণা হলো একটাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমাদের চিন্তা হলো একটাই, যার বউ আছে একটা, কেমনে বউ বাড়ানো যায়, দুইটা কথা বলেন ঠিক কিনা। যার বাড়ি আছে একটা, কেমনে বাড়ি দুইটা করা যায়, কেমনে মানুষকে ঠকায়া, কেমনে ভাইকে ঠকায়া, কেমনে বোনকে ঠকায়া, দুনিয়ার জীবনে বড় হওয়া যায়, শুধু চিন্তা, এই চিন্তা নিয়ে আমরা দুনিয়াতে মরি ঠিক কিনা বলেন। আমার বন্ধুগণ, আমরা তো এই জন্য দুনিয়াতে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা শূন্য হাতে এসেছিলাম, আবার শূন্য হাতে যেতে হবে কার দরবারে? সবাই চিল্লায় বলেন, সবাই চিল্লায় বলেন। এই দুনিয়ার থেকে আমরা কিছুই নিতে পারবো না, কম দামি কাফনের কাপড় ছাড়া আমরা কিছুই নিতে পারবো না। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আসার আগে দুইটা জগৎ আমরা পাড়ি দিয়ে এসেছিলাম, আলেম আরব, আর একটা হলো রুহের জগৎ, আর একটা হলো আলেমে বতুন, মায়ের পেটের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগৎ থেকে মায়ের পেটের জগতে আমাদের পাঠায়া দিলেন। মায়ের পেটটাকে আমরা সবচেয়ে নিরাপদ মনে করেছিলাম, সেই পেট থেকে আমরা বের হতে চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মধ্য দিয়া ঘাড় ধাক্কা দিয়া দুনিয়ার জীবনে আমাদের পাঠায়া দিলেন। দুনিয়াতে পাঠায়া দিয়া সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিলেন, কি জানাইয়া দিলেন, বান্দারে দুনিয়াতে তোরে আমি কি জন্য পাঠালাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আযীযুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে জন্ম দিয়েছেন, আবার আমি তোমাদের মৃত্যু দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ জানেন, আল্লাহ যদি আমাদের শুধু জন্মই দিতেন, মরণ যদি না দিতেন, তাহলে মানুষ সহজে আল্লাহরে ভুলে যেত। আল্লাহ এই জন্য বললেন, আমি মানুষকে জন্ম দিয়েছি, আবার মৃত্যু দিয়েছি, কেন? আমি পরীক্ষা করে দেখতে চাই, কোন বান্দা দুনিয়ার জীবনে সৎ আমল করে, কোন ব্যক্তি ভালো কাজ করে, কোন ব্যক্তি হালাল হারাম দেখে চলে, কোন চাকরি করা যাবে, কোন চাকরি করা যাবে না, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন বান্দা এই সকল বিষয়গুলো দেখে চলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের জন্য আমাদের পাঠালেন। কিন্তু আমার দেশে কি সৎ কাজ বেশি না বদ কাজ বেশি? এই ভাই কথা বলেন না কেন? ২৪টা ঘন্টা আপনি হিসাব করবেন, আমরা শয়তানের আনুগত্য বেশি করি না আল্লাহর আনুগত্য বেশি করি? আমি হিসাব দেব, নামাজ পড়িস না কার হুকুম? নামাজ পড়ই কার হুকুম? অন্যের বউ নিয়ে টালকি মার কার হুকুম? অন্যের বউ নিয়ে টালকি মারিস না কার হুকুম? সুদ খা কার হুকুম? ঘুষ খা কার হুকুম? বুট চুরি কর কার হুকুম? অন্যের মাথায় বাড়ি মার কার হুকুম? অন্যের জমি দখল কর কার হুকুম? নিজের জমি রবারের মতো বাড়া কার হুকুম? অন্যের ঠকা কার হুকুম? ফরমালিন দে কার হুকুম? কথা কর, এভাবে যদি হিসাব করি সারাদিন শয়তানের আনুগত্যই আমরা বেশি করি, কথা বলেন ঠিক কিনা? সতামল আছে এই আজকে লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেছে, আজকে আমাদের মতো কিছু মুসলমানের বাচ্চা মাহফিল না শুনে রাস্তায় ভাঙচুর করে, কথা বলেন ঠিক কিনা? আমি এই জায়গায় এই গানটা আমার লেখা প্রায় জায়গায় বলি, এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কথা বলেন? কথা কয় না ভাই? ভয় পাইতেছেন ভাই? কেবল তো ওয়াজ শুরুই করি নাই, ওয়াজ কয় কারে আজকে চলবো, সমস্যা নাই তো? নাকি অনেকে মনে হুজুর যে বড় সিয়ার দিছে সিয়ারি বলেন না, আপনি আবার বক্তা হইলেন কেমনে, এরকম মনে করতেছেন নাকি? ওয়াজ মাহফিল হইনে পরে সেথাই যাইতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচুন, কথা বলেন? কথা কয় না
ঘন্টার পর ঘন্টা তুমি সিনেমা দেখতে পারো কষ্ট লাগে না রাত 2টায় 3টায় তুমি ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে পারো কষ্ট লাগে না রাত 3টা পর্যন্ত তুমি প্রেমিকার লগে চ্যাটিং করতে পারো তখন কষ্ট লাগে না রাত 3টা পর্যন্ত তুমি মোবাইলে ফ্রি ফায়ার গেম নানান আকাম কোকাম করতে পারো তখন কষ্ট লাগে না আর 1 ঘন্টা মাহফিলে বসবো তোমার জালা ধরে তুই মুসলমান না তুই একটা ভন্ডের বাচ্চা কথা বলেন ঠিক কি না কথা বলেন কথা বলেন উচিত কথা কইলি তো বক্তা বালা না কথা কোন ঠিক কি না কিছু কিছু বুড়া দাদা কয় দাদা আপনারে নিয়ে আইছি টাকা দিয়ে নিয়ে আইছি কোন রকম নামাজের ওয়াজ করবেন আর পর্দার ওয়াজ করবেন তো উচিত কথাটুটা কইেন না তা আমি বলি চাচা তোমার বয়স কত কয় চাচা 70 বছর দাদা তোমার 70 বছর বয়স এখন এই পর্যন্ত যদি তোমার এখন তো যদি নামাজ আর পর্দার ওয়াজ শোনা লাগে এত দিন কি ডানু কোম্পানির দুধ খাইছো কথা কোন তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধা আছে যেখানে দাদা আছে সেখানে সুবিধা নাই যেখানে দাদা নাই সেখানে কথা বলেন ঠিক কি না দাদা চাই মসজিদে গিয়ে আল্লাহর সিস্টেমে নামাজ পড়তে চায় কিন্তু দাদা চাই না এই বাংলাদেশে সুদ বন্ধ হোক কথা বলেন ঠিক কি না দাদা আস্তে আস্তে সুন্দর করে নামাজ পড়তে চায় আল্লাহর নিয়মে কিন্তু দাদা চাই না এই বাংলাদেশে ইসলামের রাজ প্রতিষ্ঠিত হোক কথা বলেন দাদা চাই আল্লাহর নিয়মে নামাজ পড়া হোক কিন্তু এই বাংলাদেশে সুদ ঘুষ থেকে মুক্ত হোক এটা চাই না কথা বলেন ঠিক কি না এই জন্য চাচা সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধা আছে যেখানে চাচা আছে সেখানে জামালপুর গেছিলাম এক ওয়াজ করার জন্য এক লোক সভাপতি খুব বেজার বুঝছেন সভাপতি আপনি কি সভাপতি সাহেব আচ্ছা সভাপতি খুব বেজার কিন্তু গোটা মাহফিলের সবাই একেবারে খুব খুশি একেবারে আমার ওয়াজে খুব খুশি সভাপতি খুব বেজার সেক্রেটারিকে বললাম এই সেক্রেটারি সাহেব এদিকে আহেন সভাপতি এত বেজার কেন বলে হুজুর আপনি যে ওয়াজের মধ্যে কইছেন যেই লোক নাকি মেয়েরে ঠকায় আবু জেহেল জান্নাতে যাব তারপর ওই বাটপার জান্নাতে যাব না এই আকামটা করছে সভাপতি কোলে এই জন্য আমরা বালা না আপনারা তো আবার বেজার হবেন না তো এখানে সুদখুর ঘুষখুর জেনাকুর মতকুর থাকতে পারে এটাই স্বাভাবিক জন্ম থেকে তো মানুষ ভালো হয় না কথা বলেন ঠিক কিনা কিন্তু হক কথা শুনতে হবে আজকে শুনলেন কালকে শুনলেন এমন আছে শুনতে শুনতে ভালো হয়ে যাবে কথা বলে ভাই আমার সময় কতটুকু শেষ হওয়ার আমি কি 10 মিনিট ওয়াজ করব আর সর্বোচ্চ চলবো না 10 মিনিট সারা রাত কয় কি আমার 20 মিনিট আগে একটু স্লিপ দিয়ে দিয়েন হ্যাঁ যাতে আমি ওই শেষ শেষ করব ইনশাআল্লাহ মানে 20 মিনিট আগে আমার স্লিপ দিয়েন তাহলে আমি ওই সিস্টেমে শেষ করে দিব ইনশাআল্লাহ আমার সময়টা একটু চালাতে থাকেন ইনশাআল্লাহ ওয়াজ মাহফিল হইলে পরে সেথাই যাইতে চায় না মন রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন কথা বলেন ওরে দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কথা বলেন কিছু কিছু লোক যায় দেখেন রাস্তাঘাট দিয়ে সিগারেট টান মারে আবার ধোয়া ছাড়ে দিয়ে দেখে কোন দিকে যায় কথা কোন টান মারে কি আবার এবার টান মারে দেখে কোন দিকে যায় ওই মগার খবরই না এদিকে কোরআনের মাহফিল চলতেছে এই রাস্তাঘাট দিয়ে বাজারও দেখেন কিছু কিছু লোক আছে জনমের তরিতে সিগারেট টানতেছে কথা কোন আরে কোরআনের মাহফিলের সঙ্গে বেয়াদবি করে আজকে কোরআনের আলোচনা হচ্ছে তোমরা সিগারেট টানো সিরিয়া এবং তুরস্কের ভূমিকম্প থেকে শিক্ষা নাও এক সেকেন্ডের জীবনের কোনো ভরসা নাই কথা বলেন ঠিক কিনা আকাম কুকাম আর কত করবা বন্ধ করো সিরিয়ার ভূমিকম্প থেকে শিক্ষা নাও কোটি টাকার মালিক এক সেকেন্ডের মধ্যে ভিক্ষুক ভিক্ষুক হয়ে গেছে 10টা ঘরের মালিক 5টা ঘরের মালিক এক মিনিটের মধ্যে সে একজন মিসকিন হয়ে গেছে ফকির হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আর কত বাহাদুরি করবা কোরআনের মাহফিল চলবে রাস্তায় সিগারেট টানবে রাস্তা ডিস্টার্ব করবে আর যেদিন আল্লাহ ধরবে কুত্তার মতো রাস্তায় পরে মরতে হবে কথা বলেন ঠিক কিনা এই সকল বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে রাজি আছেন কে কে রাজি আছেন দোহাত উঁচু করে মাশাআল্লাহ খুব কাছে এরকম ভালো একজন সৎ মানুষ পাইছি ভাই হকের পক্ষে মানুষ থাকলে নেতারা যদি হকের পক্ষে থাকে বাংলাদেশে হক প্রতিষ্ঠিত হতে সহজ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ বক্তারা ওয়াজ করে এত ভালো করতে পারে না কারণ কি জানেন
দেশের যত বড় বড় নেতারা আছে এরা এখনো ভালো হয় নাই ঠিক কিনা বলেন এমপি মন্ত্রী নেতারা যদি ভালো হয়ে যায় দেশ এমনি ভালো হয়ে যাব কথা বলেন আমরা বেদার হচ্ছে না তো সারা সপ্তাহ মসজিদে খালি নামাজ পড়ার মানুষ নাই মাশাআল্লাহ শুক্রবারে মুসল্লির অভাব নাই কথা বলেন দেখবেন যারা পাঁচ ওয়াক্ত মসজিদ আবাদ করে পাঁচ ওয়াক্ত যারা মসজিদে নামাজ পড়ে শুক্রবার আইলে যারা শুক্রবারে শুধু নামাজ পড়ে শুক্র আলী করার কারণে পাঁচ ওয়াক্ত আলী করে জায়গা নাই শুক্র আলীরা প্যান্ট শার্ট পরে একেবারে কোটি পরে ওইদিন আই এম এ টাইগার সামনে গিয়া এমন ভাব করে আত সুনুমাইরা আছে না নাই পাঁচ ওয়াক্ত আলী করে কোনি মেরে হালায় দেয় আর বুঝায় আমি অমুক দলের সাধারণ সম্পাদকের মামাতো ভাইয়ের খালাতো ভাইয়ের সুক্কা ভাই আছে না নাই আমি জানি এখানে অধিকাংশ শুকর আলী আস্তে আস্তে আমরা ডেলি আলী হয়ে যাবো রাজি আছি না ইনশাল্লাহ এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কথা বলেন আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন কেউ কোনো দিকে কান দিবেন না আমি অল্প সময় কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কেন পাঠালেন আমার বন্ধুগণ অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে দুনিয়ার বান্দারা তোমরা কি মনে করেছো আমি তোমাদের বৃথা সৃষ্টি করেছি না 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 আমি সৃষ্টি করেছি এই জন্য আমি দেখতে চাই কোন বান্দা আমার দেখানো পথে চলে কোন বান্দা হালাল পথে চলে কোন বান্দা হারাম পথে চলে কোন বান্দা অন্যায়ভাবে মানুষের মাথায় বাড়ি মারে কোন বান্দা ভাইকে ঠকায় কোন বান্দা বোনকে ঠকায় আমার বন্ধুগণ এই দুনিয়াতে আমরা বৃথা আসি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৃথা সৃষ্টি করে নাই কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে শিশুকাল চলে গেল যৌবন ফুরাইয়া গেল তবু আল্লাহ নামের সেজদা জুটে না কথা বলেন ঠিক কিনা আমি গতবারও বলেছিলাম এই সমাজে এমন অনেক মানুষ আছে দেখবেন শিশুকাল চলে গেল যৌবন ফুরাইয়া গেল বৃদ্ধ হতে গালটা এদিক দিয়ে পাড়ায় পড়লো তারপরেও যদি বলেন ভাই বলেন তো কালেমা তৈয়বা কই কুমিল্লায় তৈয়বা আছে না নাই ভালো করে কালেমা চুল জানে না এখন অনেক মানুষ আছে যে ভাই যদি বলা হয় ভাই বলেন ওজুর ফরজ কয়টা করে 14টা এখন অনেক মানুষ আছে জানাজার নামাজে কি ঈদের নামাজ পড়ে ফেলে ঈদের নামাজে গিয়ে জানাজার নামাজ পড়ে ফেলে আমার বন্ধুগণ সত্যিকার অর্থে আমরা এখনো চিন্তা ভাবনা করি নাই অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরই বলে দিলেন কি জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে তোমাদের উদ্ভব কেন করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে বলে দিয়েছেন আমার বন্ধুগণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ জুরে বলি আল্লাহু আকবার তোমরাই হলে সর্বোত্তম জাতি তোমাদেরকে উদ্ভব করা হয়েছে তোমাদেরকে পাঠানো হয়েছে তিনটা কাজের জন্য নাম্বার এক হলো সৎ কাজের আদেশ দেবে নাম্বার দুই হলো অসৎ কাজের বাধা প্রদান করবে আজকের সমাজে দেখবেন যে লোকটা ভালো কাজ করে সৎ কাজের আদেশ দেয় তার বন্ধু মিলে না আর যে মানুষটা বদমাশ তার বন্ধুর অভাব হয় না কথা বলেন ঠিক কিনা এই ধানশাইলে দেখবেন যে লোকটা সবচেয়ে বেশি খারাপ এই যে ধানশালের ভেতরে দেখবেন যে লোকটা সবচেয়ে বেশি ভালো তার বন্ধু নাই তার পিছে লোক পাওয়া যায় না আর খারাপ লোকের পিছনে মানুষের অভাব পড়ে না ঠিক কিনা বলেন আপনি দোকানের ভিতরে টিভি ছাড়া ব্যবসা করবেন নিয়ত করেছেন আমি হক ভাবে ব্যবসা করব টিভি লাগাবো না দেখবেন তার দোকানে গ্রাহক নাই আর যে দোকানে যে দোকানে টিভি আছে গ্রাহকে হুরুক দিয়া পরে ঠিক কিনা হিরিক দিয়া পরে
তার মানে বোঝা যায় এই দুনিয়াতে সৎ কাজ মানুষ পছন্দ করতে চায় না কিন্তু আল্লাহ বললেন না রে বান্দা দুনিয়াতে তোরে আমি কেন পাঠালাম দুনিয়াতে সৎ কাজের আদেশ করবে কিন্তু দুঃখের বিষয় আজকের বাংলাদেশে হেমন্ত মেলার অনুমতি হয়ে যায় বসন্ত মেলার অনুমতি হয়ে যায় নাত্র নাটক যাত্রার অনুমতি পাওয়া যায় কিন্তু সহজে কোরআনের মাহফিলের অনুমতি পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না আছে না নাই আজকের বাংলাদেশে এমন কিছু নেতাও খুঁজে পাওয়া যায় এমন কিছু লোক খুঁজে পাওয়া যায় আল্লাহর দেওয়া জমিনে কোরআনের মাহফিল হবে কোরআনের আলোচনা হবে কিছু কিছু লোক আছে কিছু কিছু কুলাঙ্গার আছে কোরআনের মাহফিল বন্ধ করে দেবার জন্য পায়তারা করে কথা বলেন ঠিক কি না আমি তো মনে করি যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায় ওদের জন্মের বেজাল আছে কথা কন ওদের বিয়ে পড়িয়েছে কোন ব্রাহ্মণ কথা বলেন আপনি খোঁজ নিয়ে দেখেন যারা নাকি কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায় আমার বাংলাদেশে এমন কিছু আছে না নাই এমন কিছু আবু জেহেলের উত্তরসূরি আছে না ওরা নিঃসন্দেহে আবু জেহেলের উত্তরসূরি আজকে বলতে চাই যারা কোরআনের মাহফিলের সঙ্গে বেয়াদবি করতে চায় কোরআনের মাহফিল যারা ভালো লাগে না তাদের বিচার বাংলার জমিনেও হবে আখিরাতেও হবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আজকের সৎ কাজ নাই ছোট্ট ছোট্ট বাচ্চারাও দেখবেন আহারে সাত বছরের বয়স নয় বছরের বয়স সারাদিন শুধু মোবাইলটা নিয়ে এরকম করে আছে না নাই আছে না নাই সত্তর বছর বয়স তারপরও চশমা লাগে না আর মাত্র নয় বছরের ছেলে তারপরও চশমা লাগে কারণ ছোট জন্মের পর থেকে অ্যান্ড্রয়েড সেট নিয়ে সারাদিন আছে না নাই দেড় বেড়া রয়ে গেছে আমার বন্ধুগণ আজকের যুব ছোট ছোট বাচ্চারাও দেখবেন মোটো পাটলো নাট বল্টু নিয়ে মরে আর ইয়াং ছেলেরাও দেখবেন ইন্ডিয়ান সিনেমার সারাটা দিন মোবাইল নিয়ে মরে আর আমার দেশের মেয়েরা সারাটা দিন শুধু হিন্দি সিরিয়াল নিয়ে মরে কথা বলেন ঠিক কিনা আমি গতবার বলেছিলাম আমার বন্ধুগণ আজকের বাংলাদেশি দেখবেন সারাটা দিন শুধু মানুষ সৎ কাজের বেলায় নাই শুধু অসৎ কাজের বেলায় কথা বলেন ঠিক কিনা দেশের বারোটা বাজাইলো রে হিন্দি ফিল্মে দেশটা রসাতলে নিল রে নানা কুকর্মে কথা বলেন ওর ফিল্ম দেখা আট বছরের কলি মদির পোলা নয় বছরের জরিনারে দেয় গলার মালা ওরে ফিল্ম দেখা গাঁজা খাইয়া আবারে কয় ড্যাডি রে হিন্দি ফিল্মে দেশটা রসাতলে নিল রে নানা কুকর্মে কথা বলেন মায়া বারে ছাড়তে পারে মায়া বারে ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্তার জলসা পরিবারে বাধাইছে গুলমাল কথা বলেন আমার বন্ধুগণ কেউ কোনো দিকে কান দিবেন না আমার মূল আলোচনায় চলে যায় তিনটা কাজের জন্য পাঠানো হয়েছে নাম্বার এক হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সৎ কাজের আদেশ দেবে নাম্বার দুই হলো তোমরা দুনিয়ার জীবনে অসৎ কাজের বাধা প্রদান করবে আজকে মানুষ সৎ কাজের আদেশ দেয় না অসৎ কাজের বাধা প্রদান করে না বরং অসৎ কাজ করার জন্য ইন্সপায়ার করা হয় কথা বলেন ঠিক কিনা আজকে আমার দেশের যুবকদেরকে নিয়ে আজকে আমার দেশে কিছু জানোয়ার পয়দা হয়েছে তারা নিজেরাও জানোয়ার আবার তারা আমার দেশের যুবকদেরকে জানোয়ার বানাতে চায় কথা বলেন ঠিক কিনা এমনিতে যুবকরা মোবাইল নিয়ে শেষ আর সামনে চোদ্দই ফেব্রুয়ারি এই জন্য বিশ্ব ভালোবাসা দিবসের আয়োজন করেছে কথা বলেন ঠিক কিনা ভাই সামনে চোদ্দই ফেব্রুয়ারি বুঝতেছেন আমরা তো দাড়িওয়ালা মানুষ হুজুর বুড়াটুরা মানুষের বেশি খবর রাখে না কিন্তু যুবক যারা আছে চোদ্দই ফেব্রুয়ারি আছে না নাই ভাই চোদ্দই ফেব্রুয়ারি বুঝেন বুঝেন আর কয়দিন আছে কয়দিন আছে চোদ্দই ফেব্রুয়ারি ওটা বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে কি রে বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে ওটা বিশ্ব ব্যালেন্স বিশ্ব ভালোবাসা দিবস কি দিবস এইখানে যত গার্ডিয়ান আছেন যত ছেলে মেয়ের বাবা আছেন আপনাদেরকে সতর্ক করে দেয় আর মাত্র তিন দিন পরে দুই দিন পরে আছে বিশ্ব ভালোবাসা দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসের নাম আমার দেশের যুবকদেরকে চরিত্রহীন করার জন্য আমার দেশে কিছু দালাল পয়দা হয়েছে বিদেশি সংস্কৃতি দিয়ে আমার দেশের ছেলেদেরকে তারা চরিত্রহীন বানাতে চায় কথা বলেন ঠিক কিনা আমি বলবো এটা বিশ্ব ভালোবাসা দিবস না এটা বিশ্ব ব্যভিচার দিবস কি দিবস অনেকে কয় বেহায়া দিবস দাঁড় রাখেন মিয়া বেহায়া দিবস ও বিশ্ব ভালোবাসা দিবস মানে ওই দিন বিশ্ব ব্যভিচার দিবস ওই দিন বাংলাদেশে গোটা পৃথিবীতে গোটা বাংলাদেশে দেখবেন হাজার হাজার ছেলে মেয়ে সেই দিন আকাম কুকাম করে কথা বলেন ঠিক কিনা
কি করে সুন্দর শাড়ি পরে কাপড় পরে তাজা ফুল মাথায় দেয় মাথায় দিয়ে উষ্ণ একটা গোলাপ নিয়ে 5 টাকা দামের ফুল 10 টাকা দিয়ে কিনে 20 টাকা দিয়ে কিনে তার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডকে দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কি না সারা দিন তখন সিফা সাফার আকামকুক আকামকুক আমার জায়গা খোঁজে আছে না নাই এইখানে যত গার্ডিয়ান মেয়ের বাবা আছেন এইখানে যত ছেলেদের বাবা আছেন আজকে থেকে 14 ফেব্রুয়ারি বলবেন 14 ফেব্রুয়ারি সমস্ত তোদের যুবকরা তোরা বাড়ির ভিতরে থাকবি রাজি আছেন না আপনারা কি চান আপনাদের ছেলে মেয়েদেরকে চরিত্রহীন বানাতে বিবাহ বহির্ভূত সম্পর্কের আপনি যে সকল হাতের গুনাহ পায়ের গুনাহ আছে না